নমস্কার, জ্যোতিষ ও বাস্তুবিদ পুলক চক্রবর্তী আপনাদের সঙ্গে আছি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই বলে দিই যে আপনারা জানেন যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে স্থানকাল পাত্র বলে কোনো ব্যাপার নেই, যে কোনো দিন যে কোনো সময় যে কোনো ব্যক্তির অব্যর্থ প্রতিকার করা থাকে যায়। তা সত্ত্বেও বছরে কতগুলো নির্দিষ্ট পাওয়ারফুল টাইম চলে, যে টাইমে প্রতিকার একটু এক্সট্রা অর্ডিনারি কাজ করে, এই বছরও সেই পাওয়ারফুল টাইম চলেছে। এবং যারা বিগত কয়েক বছর ধরে আমার অনুষ্ঠান দেখছেন, যারা আমার সান্নিধ্যে এসছেন, তারা জানেন ব্যাপারটা। এবং তাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ করেছেন যে তারা এই পাওয়ারফুল টাইমের প্রতিকার করতে পারেননি, কারণ কেউ বাইরের স্টেটে কর্মরত, কেউ বিদেশে কর্মরত, কেউ কিছুটা অর্থনৈতিক ওই টাইমে পুজো দিওয়ালি এসব চাপের কারণে তারা অনেক সময় প্রতিকার করে উঠতে পারেনি, তারা অনেক অভিযোগ করেছে। কিন্তু দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনার অভিযোগের পর ব্যাপারটা খুঁজে ব্যাপার না। পাওয়ারফুল টাইম বছরে যদি চারটে পরে চারটে, দুটো পরে দুটো, আমি সবসময় দিতে প্রস্তুত, কারণ যে কোনো দিনই কাজ করে। আপনারা জানেন যে জোয়ার ভাটা সবসময় হচ্ছে, কিন্তু অমাবস্যা পূর্ণিমায় তার বিশেষ প্রকাশ আমরা যেমনি দেখি, ঠিক তেমনি পাওয়ারফুল টাইমে এমনি একটু এক্সট্রা অর্ডিনারি কাজ করে। এবং এই বছর আমি ঘোষণা করেছিলাম যে এই পাওয়ারফুল টাইমে যারা আমার কাছে সম্পূর্ণ রেমেডি করবে, তাদের একটা হিমালয়ান রেমেডি আমি সম্পূর্ণ বিনামূল্যে দেবো। তারা কিছুটা কাজ শুরু হওয়ার পর, তারা যখন জানাবে, সম্পূর্ণ বিনামূল্যে একটা হিমালয়ান রেমেডি, কিন্তু সেটারও স্টক শেষ। তো এই ব্যাপারে অনেকে অনেক অভিযোগ জানিয়েছেন, তো সেই ব্যাপারে আমি আলোচনায় আসছি। তার আগে দেখে নাও ফোনে কে আছেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কি দত্ত? সুষমা, ঝুমা, ঝুমা দত্ত। আচ্ছা, ঝুমা কার সম্বন্ধে জানবেন বলুন, ডেট অফ বার্থ বলুন। 5th ডিসেম্বর 1982। সময় রাত 10টা। জন্মস্থান শ্রীরামপুর। শ্রীরামপুর মানে এই আপনার ব্যান্ডেল লাইনে শ্রীরামপুর জেলা? আচ্ছা, একটু ধরুন, আমি বলছি। আপনার নাম ঝুমা, 5th ডিসেম্বর 1982, রবিবার রাত্রি 10টা, শ্রীরামপুর। এটাকে আমি কলকাতা ধরলাম, কর্কট লগ্ন, কর্কট রাশি। জানা ছিল এটা? আমি একটু আপনার চার্টটা দেখিনি, তারপর আপনাকে জানাচ্ছি। কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? আপনার অনুষ্ঠান অনেক দিন ধরে দেখি আমি, আপনার যতগুলো চ্যানেলে হয় সব চ্যানেলে, সব চ্যানেলে অনুষ্ঠান দেখেন। এই মুহূর্তে আপনার চলছে রবির মহাদশা। আমি বান্ধবী সাজেস্ট করেছিল ফার্স্ট। আচ্ছা, রবির আপনাকে দেখিয়েছিল? দেখিয়েছেন আপনার বান্ধবী আমাকে। কতদিন আগে? দেখুন, একটা জিনিস হচ্ছে যে আপনার 4th হাউসে শনি এবং 12th হাউসে রাহু, এই যোগটা একটা খারাপ যোগ হচ্ছে যে পারিবারিক শান্তি বিঘ্নিত করে এবং এটা অর্থকে জলের মতো খরচ করা। কিন্তু এটার একটা ভালো যোগ আছে যে এটা মানুষকে বিদেশে নিয়ে যায়, কিন্তু যেহেতু 9th লর্ড বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে এবং বৃহস্পতি 5th হাউসে বসে 9th হাউসের সক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে, যে এটা হতে পারে যে এই মুহূর্তে আপনার কোনো বাইরে যাবার, সেটা ফ্যামিলিগত কারণে হোক, সেটা কর্মের জন্য হোক, তবে যেহেতু বৃহস্পতি একদিকে 9th লর্ড একদিকে 6th লর্ড, এটা আমার মনে হচ্ছে যে এটা আপনাকে কোনো কর্মের বিষয়ে বাইরে, হতে পারে এটা ইন্ডিয়ার বাইরে আপনাকে নিয়ে যেতে চাইছে। কিন্তু 6th হাউসে কেতু এটা কি করছে, এটা একটা ঘট সৃষ্টি করছে, মানে যাওয়ার পথে বিভিন্ন বাধা, সেটা আপনার শারীরিক কারণে হচ্ছে, আমার আটকাচ্ছে বাইরে যাওয়াটা, বাইরে যাওয়াটা আটকাচ্ছে, সেটা শারীরিক কারণে হতে পারে, সেটা ফ্যামিলিগত কারণে হতে পারে, কিন্তু বাইরে যাওয়ার একটা বড় সুযোগ আপনার কাছে এসেছে। কিন্তু আমি অবশ্যই বলবো যে এই ব্যাপারে অবশ্যই বাইরে যেতে, কারণ আপনার গ্রহের অবস্থানটা এমন, আপনি যদি এখানে থাকেন তো সেই অনুযায়ী আপনি উন্নতি করতে পারবেন না, প্লাস এটা ফ্যামিলিগত সমস্যা, এটা আর্থিক সমস্যা, এটা শারীরিক সমস্যা অনেক বৃদ্ধি করবে। কিন্তু বাইরে গেলে উইদাউট কোনো রেমেডি, মানে প্রতিকার ছাড়া আপনি অনেক ভালো থাকবেন, প্রতিকার ছাড়া অনেক ভালো থাকবেন, ঠিক আছে? তো আমার বন্ধু ফ্যামিলি আপনার পক্ষে বিশেষ করে সবাই দেখিয়েছে, ওরা আমাকে বারবার সাজেস্ট করছে আপনার কাছে যেতে, এবার আমি পাচ্ছি না যেতে কিছু প্রবলেমের জন্য, তো আমি অনেকদিন ধরে ফোনে ট্রাই করছি, আজকে পেয়ে গেলাম তো খুব ভালো। আপনার সমস্যা মানে কিছু সমস্যা খুব হচ্ছে, এগুলো যদি সমাধান হয় তাহলে আমি অবশ্যই একবার আপনার চেম্বারে ভিজিট করব। দেখুন, আমি দুটো জিনিস বললাম, যদি আপনি জীবনের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংসারিক সব দিক দিয়ে ভালো থাকতে চান, দেখুন একটা মানুষ কোনোদিন 100% ভালো থাকতে পারে না, একটা ডাক্তারের শরীরেও রোগ থাকে, কিন্তু আমরা ওভারঅল যদি ম্যাক্সিমাম ভালো থাকতে চাই, তো সেই একটা মানুষ যদি সম্পূর্ণ ম্যাক্সিমাম ভালো থাকতে চায়, মানে আপনি আপনার লাইফে শারীরিক, মানসিক, সাংসারিক, কর্ম, অর্থনৈতিক
দিক দিয়ে যদি ভালো থাকতে চান ম্যাক্সিমাম, তো বলবো অবশ্যই বাইরে যেতে। বাইরে থাকলে আপনি সব দিক দিয়ে ভালো থাকবেন, আপনার পরিবারের সবাই ভালো থাকবে। আর যদি বাইরে না যান, আপনি আপনি যদি বাইরে না যান সেটাও আমি বলে দিচ্ছি, তাহলে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে শনি এবং রাহুর পাওয়ারটাকে ইমিডিয়েট আপনি নাশ করবেন, এবং আমার মনে হয় যে আপনি একটা ডায়মন্ড 40-45 সেন্ট সোনায় বাঁধিয়ে শুক্রবার ডানাতের মধ্যমায় ধারণ করুন। অনেক ভালো থাকবেন, এবং কেমন আছেন 6 মাস থেকে 8 মাস পর আমাকে একবার জানাবেন, ঠিক আছে? আর আমি যদি বাইরে যেতে চাই কি তাহলে, মানে এই যে প্রবলেমটা হচ্ছে আটকাচ্ছে, এটা কি করে? কেতুর পাওয়ারটাকে নাশ করতে হবে। সিক্সথ হাউসে যে কেতু, এই সমস্যাটা তৈরি করছে। কেতুর পাওয়ারটাকে নাশ করলে আপনি বাইরে চলে যাবেন, কোনো সমস্যাই হবে না। আর এটা ছাড়া একটা প্রবলেম আছে পার্সোনাল, আমি ঠিক আছে সব সব সেরে যাবে। আপনি কেতুর পাওয়ারটাকে নাশ করুন, আপনার যা জন্মকুণ্ডলী, আপনার কোনো অন্য প্রতিকার লাগবে না, কোনো রত্ন উপরত্ন তাবিজ কবচ কিচ্ছু লাগবে না, শুধু কেতুর পাওয়ারটাকে নাশ করলেই হবে। মানে সমস্যা অনেক বলে যে অনেক রেমেডি তা না, বুকে যন্ত্রণা করছে, হতে পারে হার্টের প্রবলেম, হতে পারে মানে বায়ুজনিত প্রবলেম, হতে পারে বুকে আঘাত লেগেছে সেটা এখন বা অতীতে, বহু কিছু হতে পারে, বহু কিছু থেকে। তো সঠিক রোগটাকে নির্ধারণ করতে হবে। সঠিক রোগ যদি নির্ধারণ করা যায়, একটা জিনিস জেনে রাখবেন, সঠিক জাজমেন্ট, সঠিক জাজমেন্ট হলে সঠিক রেমেডি নির্ধারণ করা সম্ভব। সঠিক রেমেডি যদি কেউ সঠিক মাত্রায় নির্ধারণ করতে পারে এবং সেটাকে যদি সঠিক সময়ে গ্রহণ করা যায়, তাহলে হবে না বলে জ্যোতিষশাস্ত্রে কিছু নেই, হয় না বলে জ্যোতিষশাস্ত্রে কিছু নেই। এখন ব্যাপারটা হচ্ছে, এটাও দৃষ্টান্ত দিচ্ছি, আপনার এখানে একটা ঘা ফোড়া কিছু হয়েছে, সেটাকে একটা মলম দিলে 3 দিনে বা 7 দিনে কমে যাবে, কিন্তু একটা সেটা যদি ক্যান্সার হয়, তো ক্যান্সারের ঘা হয়, সেটা কিন্তু 7 দিনে বা 7 ঘন্টায় কমবে না, সময় নেবে। কিন্তু যদি সঠিক জাজমেন্ট, সঠিক রেমেডি নির্ধারণ, মাত্রা নির্ধারণ এবং সঠিক সময় সেটা যদি গ্রহণ হয়, তাহলে যে কোনো সমস্যার সমাধান হতে মানে বাধ্য। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। নাম? সুব্রত দে। সুব্রত, আমার নিজের ব্যাপারে একটু জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 20-10-1991। 20-10-1991। সময়? সময় হচ্ছে বিকেল 5:30। বিকেল 5:03? হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান ব্যারাকপুর। ব্যারাকপুরে আমার চেম্বার আছে, নিয়মিত চেম্বার করি, জানেন বোধ হয়। সুব্রত 20 অক্টোবর 1991 রবিবার বিকেল 5:03 ব্যারাকপুরে জন্ম। মেষ লগ্ন কুম্ভ রাশি, জানা ছিল এটা? না না, আমার জানা ছিল না। কতদিন দেখছেন অনুষ্ঠান আমার? আপনার প্রোগ্রামটা অনেকদিন ধরে দেখছি, আপনি এবং টিভিতে বলেন যে পাথরের কথাও বলে দেন অনেককে, এটাই আমার খুবই ভালো লাগে, যে যা যা লাগে আপনি বলে দেন। পাথরের কথা তো বলে দিলে হবে না, পাথর ডাক্তার ওষুধের নামটা বলে দিচ্ছে, কিন্তু ওষুধটা খেতে হবে, রোগটা আপনার ভালো হলে তবে তো ভালো লাগবে। হ্যাঁ একদম, দুটো জিনিস তো দরকার, একটা হচ্ছে যে আপনার রোগ সারছে সেটাও যেমনি একটা ভালো, আপনার সমস্যা মিটছে এটাও যেমনি ভালো, তেমনি আপনার সমস্যা আমার প্রেডিকশনে বা আমার পাথর নির্ধারণে ভালো হচ্ছে, সেটাও আমার পক্ষে ভালো, তো দুটোই দরকার, ঠিক আছে? তো শুধু বলে দিলে হবে না, যত সময় সেটা গ্রহণ করতে হবে। 2019 সালের 17 আগস্ট থেকে বুধের মহাদশা, বুধের অন্তর্দশা শুরু হয়েছে। এই বুধ আছে 7th হাউসে, দুটো প্রবলেম আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে জীবিকা নিয়ে প্রবলেম, মানে নিজের কর্ম সম্বন্ধে আপনি স্যাটিসফাইড নন, একদম ঠিক করে বলেছেন, এটা নিয়ে আমার খুবই সময় খারাপ যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে বিবাহের যোগাযোগ আসছে, আমি কিন্তু বলেছি বিবাহের যোগাযোগ আসছে, ঠিক আছে, কিন্তু যোগাযোগ কেটে যাচ্ছে, কিন্তু বিয়ের ব্যাপারে জন্মকুণ্ডলী মিলিয়ে ভালো করে বিবাহ করবেন, কারণ আপনার জন্মকুণ্ডলীতে সেকেন্ড ম্যারেজ ইন্ডিকেট করছে, ঠিক আছে, সেকেন্ড ম্যারেজ ইন্ডিকেট করছে। এবং আপনি যে আপনার জবের ব্যাপারে স্যাটিসফাইড নন, এর কারণ হচ্ছে 3rd লর্ড এবং 6th লর্ড, ষষ্ঠ থেকে তো আমাদের জীবিকা। আমাকে বলতে দিন, আপনি তো সব বলে দিচ্ছেন, আমাকে একটু শিখতে দিন, আমি শিখি একটু আপনাদের কাছে। আপনার 3rd লর্ড দেখুন, আজকে অন্য জ্যোতিষের থেকে আমার তফাত হচ্ছে এটাই, আমার চেম্বারও ক্লায়েন্টে আসলে আমি আগে কিছু বলি, মানে বলি বলতে আমি আগে প্যাডে লিখে দিই, আজকের দিনে জ্যোতিষ বা তান্ত্রিকরা কি করে, রেমেডি মানে প্রতিকার আর প্রতিকারের মূল্য লেখে,
আপনার ছন্নছাড়া যোগ, আপনার বীজ যোগ, মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, কতগুলো যোগ, মানে যারা জ্যোতিষ জানে না তারা এটা তারাপীঠ কামাখ্যা যাগযজ্ঞ, যারা নিজের বাড়িতে পুজো করে না তারাও শাস্ত্রী মহারাজ পণ্ডিত ছদ্মনাম নিয়ে আপনাকে যাগযজ্ঞ করে দিচ্ছে, আর আপনি বোকা বনে যাচ্ছেন। আপনার থেকে বহু শিক্ষিত মানুষ এবং বয়স্ক ব্যক্তি এটা হচ্ছে, তো সেখানে আমাকে কিছু শিখতে দিন। আমি তো চেম্বারে যেরকম টিভিতে বলছি, চেম্বারেও এরকম ক্লায়েন্টকে লিখে দিই প্যাডে, ঠিক আছে, এবং আমি আমার প্রতিকারের উপর চ্যালেঞ্জ গ্রহণ করি, আর কি বলবো, শিখতে দিন। একটা মানুষের তো শেখার বহু আছে, আপনি তো কাজ পাবেন, আমার ভবিষ্যৎবাণীতে আমার রেমেডিতে আপনি কাজ পাবেন, কিন্তু আমাকে শিখতে দিন যাতে আপনার পরবর্তী জনকে আমি আরো ভালো কাজ দিতে পারি। তো থার্ড লর্ড, সিক্সথ লর্ড বুধ সেভেন্থ হাউসে বসে আছে এবং নিচুস্থ রবির সঙ্গে। সিক্সথ হচ্ছে আমাদের জীবিকা, থার্ড হচ্ছে যোগাযোগ, এবং রবি হচ্ছে মান, যশ, প্রতিষ্ঠা, উচ্চ পদ এবং সুস্বাস্থ্যের কারক। রবি যদি কারো খারাপ হয়, আপনার রবি এবং রবি নিচস্থ, সেই নিচস্থের সঙ্গে সিক্সথ লর্ড, থার্ড লর্ড বুধ বসে আছে এবং শনি দ্বারা দৃষ্ট। রবি একে নিচস্থ, তারপর শনি দ্বারা দৃষ্ট। রবি এবং রবি যদি কারো নিচস্থ হয় তাহলে তার এবং পীড়িত হয় তাহলে তার মান, যশ এসবে বাধা ঘটে, তার প্রতিষ্ঠা উচ্চ পদ লাভে বাধা ঘটে। যেমনি আপনার প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে দেখুন বাধা আসছে বারবার, জীবনে অনেক কটা কাজ পেয়েছেন এবং ছেড়েছেন, কি ঠিক তো? এবং শরীর স্বাস্থ্য নিয়ে ভোগেন। সবচেয়ে বড় জিনিস দেখুন, আপনার খুব অল্প বয়সে চোখের প্রবলেম এসছে, ঠিক তো? এবং আপনি খুব নার্ভাস, এবং একটা জিনিস দেখুন, মাঝে সাঝে একটু বেশি চিন্তা করে ফেললে আপনার মাথার পেছন দিক থেকে খুব যন্ত্রণা হয়তো। তাহলে আমাকে শিখতে দিন, আমি এরকম বলি কিছু। তো এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে পরে আপনাকে অবশ্যই একটা 3.5 থেকে 4 রতি ভালো চুনি, 3.5 থেকে 4 রতি ভালো চুনি সোনায় বাঁধি রবিবার ডানাতের অনামিকায় ধারণ করুন, এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি শনির পাওয়ারটাকে একটু নাশ করুন। আমার মনে হয় 6 মাস থেকে 7 মাসের মধ্যে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? হ্যাঁ, তো সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক প্রতিকারের মাত্রা এবং সঠিক সময় সেটা গ্রহণ হয় না বলে কোনো জিনিস নেই। এবং সাধারণ মানুষ তো দূরের কথা, যারা দীর্ঘ বছর আমার অনুষ্ঠান দেখছেন, আমার সান্নিধ্যে এসছেন, বিভিন্ন চ্যানেলে আমার অনুষ্ঠান দেখছেন, তারা জানেন যে বড় বড় আমি একটা কথা বলে আসি যে সাধারণ মানুষ যিনি প্রথম আমার অনুষ্ঠান দেখছেন বা নতুন কিছুদিন দেখছেন তারা তো অনেক দূরের কথা। যারা দীর্ঘদিন আমার অনুষ্ঠান দেখছেন এবং অন্যান্য জ্যোতিষ, অন্যান্য তন্ত্র, ভূত, পিশাচ, ডাকিনীবিদ্যা, ভয়েস থেরাপি, কালা জাদু সব কিছুর কাছে ঠকে গেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, যারা মনে করছে যে এখান থেকে আর কোনো বিদ্যা আমাকে তুলতে পারে না, আমি সেই সকল মানুষকে, সেই সকল দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষকে চ্যালেঞ্জ করছি, উন্নতি না, উন্নতির চরম শিখরে আপনাকে পৌঁছে দেবো। কিন্তু সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার নির্ধারণ এটা কিন্তু আমি করে দেবো, কিন্তু সঠিক সময় গ্রহণ সেটা আপনাকেই করতে হবে। হ্যালো, নমস্কার দাদা। আচ্ছা, যাই হোক, 10 মাস থেকে 1 বছর আপনি এসেছিলেন আমার কাছে, কেমন আছেন এখন? একদম খুব খুব খুবই ভালো, খুবই ভালো। বলুন, ডেট অফ বার্থটা আমি একবার দেখে নি। ভালো হয়েছিল, আমার মনে একদম সুসাইড করার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ডেট অফ বার্থ বলুন একবার দেখে নি। 1988 মানে তারিখ মাসটা আগে বলুন। আগস্টের 10 তারিখ 10th আগস্ট 1988। হ্যাঁ, বয়স তো বেশি না, এর মধ্যে সুসাইড করার মতো দশা হয়েছিল? একদম 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 দাদা, একদম। সময়টা বলুন, সময়টা বলুন। রাত্রি 8টা। জন্মস্থান? জন্মস্থান ওইখানে বর্ধমান। মানে 10 মাস থেকে 1 বছর আগে আপনি আমার কাছে এসেছিলেন, অভিষেক, 10th আগস্ট 1988 বুধবার রাত্রি 8টা বর্ধমানে জন্ম। কুম্ভলগ্ন কর্কট রাশি, কুম্ভলগ্ন কর্কট রাশি, শনি ধনুরাশিতে বক্রী। আচ্ছা, যাই হোক, তো এখন বলছেন আপনি ভালো আছেন। আপনার ভালো হয়েছে এটাই ভালো, কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলে দিই, যেহেতু আপনি 10 মাস থেকে 1 বছর আগে আমার কাছে দেখিয়েছেন, দেখবেন আপনার যে কাগজটা আমি লিখে দিয়েছি, কারণ আমি বিস্তারিত বিচার লিখে দিই, তো দেখবেন সেখানে, সেখানে দেখবেন যে আপনার সময় বর্তমানে খারাপ চলছে এবং খারাপ চলবে 21 জানুয়ারি 2025 পর্যন্ত। আপনার সময় খারাপ চলবে 21 জানুয়ারি 2025 পর্যন্ত, তারপর আপনার ভালো টাইম আসবে, কিন্তু সেই টাইমের পর আপনার একটা বয়স হয়ে যাবে। কিন্তু আজকে, হ্যাঁ, ভগবানকে ধন্যবাদ এই কারণে দিতে হবে যে আজকে আমার রেমেডিতে এই খারাপ টাইমে আপনি ভালো রেজাল্ট পেয়েছেন। একদম 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 দাদা, খুব মানে খুবই আমার ব্যবসা এখন খুবই। একটা ব্যাপার বুঝে দেখুন, একটা একটা ব্যাপার হচ্ছে, একটা সময় সামনের দিকে না পেছন দিকে চলছে,
তো সেই অবস্থায় আমি আপনাকে ভালো রেজাল্ট দিতে পেরেছি। তাহলে যখন আপনার একটু ভালো দশা পড়বে, ট্রানজিস্টর একটু ভালো গ্রহের মানে সমন্বয়ে আসবে, তখন আপনি বুঝে দেখুন যে আমার রেমেডি আপনাকে, আমার প্রতিকার আপনাকে কোন মাত্রায় কাজ দিতে পারে। ঠিক আছে, হ্যাঁ ভালো, ভালো থাকুন। আরো আমি একটু দাদা একটু জানার ছিল দাদা, আমি আপনার যেহেতু আপনাকে ভগবান একটু বিয়ের ব্যাপারে আমি এখনো কোনো দেখা ভাই করি, কারণ ব্যবসাটা আমার যেই হাল ছিল, কারণ আমি কোনো রিস্ক নিতে চাইনি। বিয়ে বিবাহিত লাইফে অনেক ঘট থাকবে এবং বিয়ে পূর্ব পরিচয় বা ভালোবাসার সূত্র হবে, পূর্ব পরিচয় বা ভালোবাসার সূত্র হবে, বিবাহিত জীবনে অনেক ঘট থাকবে এবং সেকেন্ড হাউসে মঙ্গল আছে মাঙ্গলিক এবং সেই মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট। প্রথমত হচ্ছে যে আপনার দুটো প্রবলেম আমি বলে দিচ্ছি, ম্যারেজ লাইফে তো একটা প্রবলেম আসবে, পূর্ব পরিচয় বা ভালোবাসার সূত্রে বিবাহ হবে, বিবাহিত জীবনে অনেক ঘট থাকবে কিন্তু ডিভোর্স হবে না, বিবাহিত জীবনে অনেক মানে সমস্যা থাকবে। আর একটা হচ্ছে যে আপনার কথাবার্তার কারণে অতিরিক্ত যুক্তিপূর্ণ কথাবার্তা বলতে যাওয়ার জন্য আপনার কিন্তু শত্রুতা বৃদ্ধি পায়, এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এবং আমি মনে করি আপনি বলছেন আমার কাছে প্রতিকার করে আপনি ভালো রেজাল্ট পেয়েছেন, কিন্তু আমি মনে করছি, আমি মনে করছি না 100% পাননি, সেটা আপনার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে, হ্যাঁ সেটা মনে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার 100% মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আপনি এখনো 40% রেজাল্ট পাননি, এখনো 60% রেজাল্ট আপনার পেতে বাকি আছে, আপনি সেটা পেতে থাকবেন। ঠিক আছে, এক বছর হয়ে গেলে পরে একবার অতি অবশ্যই পাওয়ারটাকে বাড়ি নেবেন, অতি অবশ্যই পাওয়ারটাকে বাড়ি নেবেন, দেখবেন। ঠিক আছে, কাটোয়া এখন একদিনের বদলে আমি দুদিনের চেম্বার করছি কারণ চাপ কমানোর জন্য, তো সেক্ষেত্রে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, পাওয়ারটাকে বাড়ি নেবেন, তারপর বুঝবেন যে প্রতিকার কোন মাত্রায় কাজ করে। আর অতি অবশ্যই একবার বাস্তুরা করে নেবেন, কারণ ভূমির কারকগ্রহ মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট এবং চতুর্থ পতি শনি শুক্র শনি দ্বারা দৃষ্ট, চতুর্থ থেকে আমাদের গৃহ পরিবেশ বিচার হয় এবং মঙ্গল হচ্ছে ভূমির কারকগ্রহ, আমরা যে জায়গায় বসবাস করি, যে জায়গায় কর্ম করি, সেই জায়গার প্রত্যেকটা সময়ে একটা শুভ অশুভ প্রভাব আমাদের উপর বিস্তার করে। এই খারাপ বাস্তুতে এই জন্মকুণ্ডলীটা প্রতিকারে এবং খারাপ দশায় এত ভালো কাজ পেয়েছে, তাহলে তার যদি বাস্তুটাকে সংশোধন করে দেওয়া হয় এবং তার যদি একটু ভালো দশা পড়ে তো কোন মাত্রায় কাজ পেতে পারে। এবং বাস্তুতে আপনি একা না, আপনি আপনার পরিবারের সবাই শারীরিক মানসিক কর্ম অর্থনৈতিক লেখাপড়া বিবাহিত জীবন প্রত্যেকটা দিকে ভালো ফল পাবেন এবং প্রতিকারের কাজ যেন আরো বেশি বৃদ্ধি পাবে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমরা 98% মানুষ বাস্তু সম্বন্ধে সচেতন নই, বিশেষ করে বাঙালিরা। হ্যাঁ, মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে নাম? হ্যাঁ, সৌরভ দাস। সৌরভ, সৌরভ লিখলাম, আচ্ছা ঠিক আছে, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ? 16/2/1974। 16/2/1974, সময়? 7:20 PM। 7:20 PM। হ্যাঁ। বার্থ প্লেস, জন্মস্থান? মেদিনীপুর। মেদিনীপুরে মেছেদায় আমার চেম্বার। সৌরভ, 16/2/1974, শনিবার সন্ধ্যা 7:20, মেদিনীপুরে জন্ম, সিংহ লগ্ন, ধনু রাশি, জানা ছিল? আমি চেষ্টা করছি, যদি ভুল হয় ক্ষমা করে দেবেন, কারণ মানুষের না হতে পারে। দেখুন, আমি রক্ত মাংসের মানুষ, কে বলেছে? একটা বড় ডাক্তার, ওয়ার্ল্ড ফেমাস ডাক্তারের হাতে পেশেন্ট মারা যাচ্ছে, যাচ্ছে নাকি? ভুল না হলে তো আমরা ভগবান হয়ে যাব, তো চেষ্টা করছি, যদি ভুল হয় তো, আপনি যখন বলছেন ভালো প্রেডিকশন, আমি চেষ্টা করছি, যদি ভুল হয় ক্ষমা করবেন, ঠিক আছে, শিখতে সাহায্য করবেন। তো একটা জিনিস আমি বলে দিচ্ছি, প্রথমত হচ্ছে আপনার কাল সর্পযোগ, কাল মানে সময়, সর্প মানে সাপ, মানে একটা সময়রূপী সাপ যদি একটা মানুষকে চেপে ধরে তাহলে মানুষটার কী হবে, যতই লেখাপড়া থাকুক লেখাপড়ার দৌড় ভুলে যাবে। বিদ্যে বোঝায় বাবু মশাই যখন নৌকা ডুবছে তখন কী হয়েছিল, মানে তার সমস্ত বিদ্যা ভুলে গিয়েছিল। একটা অজগর সাপ চিন্তা করে দেখুন যদি আপনাকে জড়িয়ে ধরে, বা একটা অ্যানাকোন্ডা যদি আপনাকে জড়িয়ে ধরে, তো আপনার কী হবে, আপনার শক্তি কমে যাবে, আপনার বুদ্ধি কমে যাবে, আপনার জ্ঞান চলে যাবে এবং আপনার সমস্ত যোগ্যতাগুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যাবে এবং আপনি ভয়ার্ত হয়ে উঠবেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠবেন এবং আস্তে 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 নিস্তেজ হয়ে যাবেন, তার রাসে পরিণত হয়ে যাবেন। ঠিক তেমনি দেখুন, যত বয়স বাড়ছে, আপনি তো আপনার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত মাত্রায় উপযুক্ত ফল কোনোদিন পাননি, 10 পাওয়ার থাকলে 5 পেয়েছেন, সকাল 10টায় পাওয়ার থাকলে রাত্রি 10টায় পেয়েছেন, তো এবং যত বয়স বাড়ছে তত শারীরিক মানসিক কর্ম অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে হতাশা গ্রাস করেছে। এবং আমি এরও আরও একটা জিনিস আপনাকে
কি মিলছে? তো একদম মিলছে। আরো একটা জিনিস বলুন তো, আরো একটা জিনিস বলুন যে আপনার বিবাহ হয়েছিল পূর্ব পরিচয় বা ভালোবাসার সূত্রে, কিন্তু সেই বিবাহিত জীবনের সমস্যা ছিল এবং আপনার সেকেন্ড ম্যারেজ ঘটেছে, কি ঠিক? তো একদম। তাহলে মোটামুটি জ্যোতিষশাস্ত্র ঠিক। এখন মেন ব্যাপারটা হচ্ছে চন্দ্র মনের কারক গ্রহ, সে ফিফথ হাউসে বসে, অগ্নি রাশিতে বসে, রাহু দ্বারা যুক্ত, শনি দ্বারা দৃষ্ট। তো মানসিক শান্তি, মানসিক দুশ্চিন্তা আপনাকে কোনোদিন পিছু ছাড়বে না। আমার মনে হয় না যে মৃত্যুর পরেও ছাড়বে কিনা, সেটা যারা চিন্তা লেগেই আছে। হ্যাঁ, মানসিক চিন্তা, মানসিক অস্থিরতা এগুলো কমাতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানসিক চিন্তা, মানসিক অস্থিরতা যাওয়ার নয়, এগুলো যেগুলো নিয়ে ব্যাপার সেই জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে। আপনি ইমিডিয়েট ইমিডিয়েট আগে একটা রাহু এবং শনির পাওয়ারটাকে ইমিডিয়েট কমান, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহু এবং শনির পাওয়ারটাকে কমান, এবং 4 থেকে 4:30 অতি একটা পান্না সোনায় বাঁধিয়ে বুধবার ডান হাতের কনিষ্ঠায় ধারণ করুন। আপনার যদি মনে হয় 6 মাস পর যে না আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি, আমার মানসিক চাপ চিন্তা পুরোপুরি না চলে গেলেও অনেক অন্তত 50-60% কমে গিয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, মানে অর্থ আসছে এবং অর্থ হাতে থাকছে, ফ্যামিলিগত সুখ শান্তি ফিরে এসছে এবং শারীরিক দিক দিয়েও ভালো বুঝছি, শত্রুতা কমছে, এই জিনিসগুলো যখন আপনার মনে হবে তখন 6-7 মাস পর একবার আপনি আমার চেম্বারে যোগাযোগ করুন, আপনাকে উন্নতির আরো কোন চেম্বারে যাব, আপনাকে যেটুকু প্রতিকার বললাম আগে সেইটুকু করুন, তারপর চেম্বারে আসবেন। চেম্বারে তো আসবেনই, চেম্বারে আসবেনই, এবং এটা আপনাকে আমি যা বলেছি আপনি আগে 50-60% উন্নতি করুন, তারপর আপনার যদি মনে হয় যে না পুলক চক্রবর্তীর বিচার ঠিক ছিল, তার প্রতিকার ঠিক ছিল, তারপর আপনি আসুন। আজকে অন্যান্য অ্যাস্ট্রোলজারের সঙ্গে তফাৎ বোঝাতে হবে আমাকে, তো তারপরে আপনি আসুন, তারপর উন্নতির কোন জায়গায় পৌঁছে দেওয়া যায় সেটা আমি বুঝে নেবো, ঠিক আছে? খালে পড়ে গেছেন হাত, আমি বাড়িয়েছি, কিন্তু হাতটা আপনাকেও ধরতে হবে, নাহলে তোলা সম্ভব না। সমস্যা যখন আপনার, আপনি যখন খালে পড়েছেন তখন আপনাকে বেশি উদ্যমী হতে হবে। দ্বিতীয়ত বলে দিচ্ছি যে এই পাওয়ারফুল টাইমে যারা অভিযোগ করেছেন, যারা আমার কোনো ক্লায়েন্ট, যারা প্রতিকার করতে পারেননি এই সময় আর্থিক কারণে, বাইরে কাজের চাপে, বিভিন্ন কারণে, এবং এই পাওয়ারফুল টাইমে আমি যে ফ্রি গিফট দেবো বলেছিলাম সেটারও যখন আর দিতে পারবো না, তো তারা নিশ্চিন্ত থাকুন যে এই টাইমের মধ্যে, মানে এই 2019-এর এই নভেম্বরের মাঝামাঝি আমি বাইরে চললাম, প্রথমে পূর্ব ভারত, তারপর পশ্চিম ভারত, প্রতি বছর নিয়মিত আমি যাই অগরি সন্ন্যাসীদের সান্নিধ্য, যাতে আপনাদের রেমেডি আরও বিরাট মাত্রায় কাজ করে এবং নিজেকে অনেকটা রিচার্জ করা, যাতে আরও ভালোভাবে আপনাদের কাজ দিতে পারি। এবং যারা প্রতিকার করতে সমর্থ হননি এই পাওয়ারফুল টাইমে, তারা যাতে তাদের প্রতিকার করতে পারেন সেই ব্যাপারে আমি পূর্ণ সহযোগিতা করব আপনাদের সাথে, আপনারা নিতে পারলেই হবে, ঠিক ঠিকভাবে গ্রহণ করতে পারলেই হবে। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কাকিনাদে বলছি, আমি তো আপনার কাছে গিয়েছিলাম আমার সেই মেয়ের বিয়ের সম্বন্ধে, ব্যাপার না, 8-9 মাস আগে গিয়েছিলাম। হ্যাঁ, 8-9 মাস আগে। হ্যাঁ, আপনি তো একটা বলেছিলেন প্রতিকার দিয়েছেন, বলে কাজ হয়ে যাবে, একটু দেরি হবে, তো সত্যি কাজ আমার হয়ে গেল, মেয়ের বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো লাইন পাই না মোটে, তা আপনাকে এটা জানালাম, আর আমি ফের যাবো আপনার চেম্বার, আর কয়েকটা কাজ আছে বাকি। হ্যাঁ, কার মেয়ের? মেয়ের তো কাজ হয়ে গেছে, মেয়ের তো কাজ হয়ে গেছে, তাহলে আবার কেন? মেয়ের তো বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়ে গেছে, আবার কেন? না, আবার কি কাজ বাকি আছে, আবার কি কাজ পেতে চাইছেন? কার কার কাজ আছে? ওই আমার এই খালির মেয়ের একটা এরকম ব্যাপার আছে, বিয়ে হয়েছিল, গন্ডল হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কি মনে হচ্ছে কাজ দিতে পারবো? হ্যাঁ, আপনার কাছে আমি বিশ্বাস রাখি, অবশ্যই আপনি যেটা কথা যা বলেন কাজ 100% হয়, 100% হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসুন, যাতে ভালো করা যায় সেটা আমি দেখবো, ঠিক আছে? ঠিক আছে। এই পাওয়ারফুল টাইমে যারা প্রতিকার করতে সমর্থ হননি, অথচ আমার কাছে বিচার করাতে চান বা প্রতিকার করাতে চান বা আগে দেখিয়েছেন, কাজ পেয়েছেন, নতুন কাউকে দেখাতে চান, তাদের আমি 100% প্রতিশ্রুতি দিচ্ছি, পাওয়ারফুল টাইমে যেমনি আপনারা প্রতিকার করতে পারেননি বা সেই ফ্রি গিফটটা নেওয়ার অধিকারী হতে পারেননি, তো এই নভেম্বরের মাঝামাঝি আমি বাইরে চললাম, তো এই টাইমে প্রতিকার সেই উচ্চ মাহাত্মাদের সান্নিধ্যে আশা করি অবশ্যই খুব পাওয়ারফুল হবে। এবং যারা প্রতিকার করতে সমর্থ হননি বিভিন্ন পরিস্থিতিতে, তারা যেন তাদের সম্পূর্ণ প্রতিকার করতে পারেন সে ব্যাপারে আমি পূর্ণ আশ্বাস দিচ্ছি, আমি আমার তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যাতে আপনারা আপনাদের প্রতিকার করতে সমর্থ হন, কিন্তু হাতটা আপনাকেও বাড়াতে হবে। প্রথমত জেনে রাখবেন সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার, সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার, এবং সেটাকে সঠিক মাত্রায় গ্রহণ করলে যে কোনো মানুষ উন্নতির রাস্তায় যেতে পারে, জ্যোতিষে হয় না বলে কোনো কাজ নেই। এবং আমি সেই সকল মানুষকে চ্যালেঞ্জ করছি যারা সমস্ত রকম ভূত, পিশাচ, তন্ত্র,
ডাকিনীবিদ্যা, ভয়েস থেরাপি, কালা জাদু এবং অন্যান্য জ্যোতিষের কাছে, বাস্তুর কাছে ঠকে গিয়েছেন, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যারা মনে করছে এখান থেকে কেউ তুলতে পারে না, সেই সকল মানুষকে উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দেবো। কিন্তু খালে আপনি পড়েছেন, আমি হাত বাড়িয়েছি, আপনি হাত বাড়ালে আমি তুলে দেবো। প্রথম 25 জন পাবে এই নভেম্বর মাসে সেই অফার। ভালো থাকুন।